দিন পর খুব মানে কান্না পাচ্ছে, এত সুন্দর শুরু থেকে শেষ পর্যন্ত তোমার, তুমি যে মানে তুমি যে ফিলটা দিয়ে গাইলে না গানটা, মানে আসলে মানে অতুলনীয়। আমি আমরা খুবই মানে আমি নিজেকে আমাদেরকে এই প্ল্যাটফর্মটাকে মনে করছি যে তুমি আসাতে আমাদের সেরা কণ্ঠের এই প্ল্যাটফর্মটা অনেক বেশি রিচ হয়ে গেল। এত সুন্দর, আমি আমি অনেস্টলি তোমার জন্য অনেক দোয়া করছি, তোমাদের সবার জন্য, কিন্তু তুমি আজকে যা গাইলে আমাদেরকে কাঁদালে, অনেক দোয়া থাকলো তোমার জন্য এবং তোমার বাবা মায়ের প্রতি আমার সশ্রদ্ধ সালাম থাকলো। আরও অনেক ভালো তুমি করবে, অনেক সুন্দর। আমি তো নির্বাক, তোমরা যদি যে গানটা গিয়েছে ওটাই একটু কর্তা যদি দাও। আমি কখনো মঞ্চে বা কোথাও কবিতা পড়িনি, কিন্তু আমার আমি চর্চা কবিতা পড়ি। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে প্রেম, কিন্তু এই ক্ষেত্রে প্রেম কিন্তু শিষ্য গুরুর মধ্যেও থাকে। এটা আজকে আমি তোমার জন্য চারটি লাইন বলবো, একটু কর্তা দাও। আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। কথা দিলাম, আমি এত অভিভূত আমি বেশি কথা বলবো না। বোম্বেতে যদি কোনো রকম রবীন্দ্র জয়ন্তী হয়, সুমনাকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নিলাম। যদি তুমি সত্যি রবীন্দ্রনাথের গান করো আমি খুব খুশি হব যদি তুমি করো, কারণ সত্যি খুব সুন্দর একটা রবীন্দ্রিক গলা, এইটা আমি বলছি। যে মাপটা মানে তুমি যদি সব শব্দগুলোকে, তবলা তো নাই কাজে তুমি ইচ্ছা মতন টানতেই পারো, সব শব্দগুলোকে যদি টানতে টানো তাহলে যেটা হবে যে গানের যে রবীন্দ্রনাথের গানের বিশেষ করে যে বাণীর যে নির্ভরতা সেটা কোনো কোনো শব্দের গুরুত্বটা খানিকটা ক্ষুণ্ণ হবে, কারণ তুমি সব শব্দগুলোই টানছ। যিনি শ্রোতা যেমন আশা ছেড়ে ভেসে যাই যা হবার হবে তাই, হ্যাঁ এখানে আশা ছেড়ে ভেসে যাই যা হবার হবে তাই, ওই জায়গাটা তুমি সব শব্দগুলোকেই টানছিলে। ওটা মানে তুমি ওইটা যে একটা ব্যাপার যে আমার আর কিছু যায় আসে না, যা হবার তা হবে, আর কোনো আমার আশা নেই, যা হবার তা হবে, আশা ছেড়ে ভেসে যাই যা হবার হবে তাই। এইগুলো আমার মনে হচ্ছে আমি তোমাকে বলছি এই কারণে যে আমার খুব মানে যেটা ও বললো যে চোখে পানি এসে গেছে, ওই ওই জিনিসটা ওইটার কোনো কিন্তু ব্যাখ্যা হয় না যে কেন চোখে পানি আসলো, ওটার কোনো গ্রামার নেই, ওটা একটা কেমিস্ট্রি ঘটে যায় ভিতরে কোথাও একটা গিয়ে লেগে যায়, আর তখন মানে কারো কারো গায়ে কাটা দেয়, কারো চোখে পানি আসে, কেউ নির্বাক হয়ে যায়, নানা রকমের অভিব্যক্তি হয়। তোমার গানটা সেই রকম হয়েছে, মানে এত ভালো লাগার একটা ব্যাপার তুমি তৈরি করতে পেরেছ। কাজেই যদি সত্যি রবীন্দ্রনাথের গান গাও
তাহলে আরো একটু সচেতন থেকে আরো যদি চর্চা করো, আমি মনে করি তুমি রবীন্দ্রসঙ্গীতে সত্যি সত্যিকার অর্থে ভালো শিল্পী হতে পারবে।